কত গুরুত্ব, কত ফজিলত। রমজান মাস পেয়েছেন মানে আপনি সৌভাগ্যবান, রমজান মাস পেয়েছেন মানে আপনি সৌভাগ্যবান। দেখেন ভাই ক্রিস্টি কালচার কেমন, ছেলেটা সিয়াম পালন করছে, মা বলছে তুই সিয়ামটা ভেঙে ফেল, মা বলছে সিয়ামটা ভেঙে ফেল, তোর কষ্ট হচ্ছে না, মার মায়া মহব্বত দেখেন কত ছেলের প্রতি, বুঝাতে পারলাম না। অথচ মার ছেলেটাকে উৎসাহ দেওয়া প্রয়োজন ছিল, আব্বু তুমি তো সিয়াম পালন করছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি সিয়াম পালন করো, এবাদত বান্দি করলে কষ্ট হবে কোথায় ঠিক, তুমি সিয়াম পালন করো আল্লাহ খুশি হয়ে যাবেন। তো এই ছেলেটা আর উৎসাহ পায় না, পায় না ভাই, উৎসাহ পায় কিন্তু মা বলে আব্বু সিয়ামটা ভেঙে ফেলো তোমার কষ্ট হচ্ছে, মার মায়া মহব্বত দেখেন একেবারে জাহান্নামের তলদেশে নিয়ে নিয়ে দিচ্ছে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, রমজান মাসটাকে মূল্যায়ন করেন, রমজান মাসটাকে মূল্যায়ন করেন। রমজান মাস এসেছে মানে আপনার কাছে রহমত এসেছে, রমজান মাস এসেছে মানে আপনার কাছে রহমত এসেছে। দেখেন মা চাচিরা বলে 10 দিন গেছে, আজকে কত রোজা, 10 দিন, আরে 10 দিন হয়ে গেছে, বাকি দিনগুলো এমনি এমনি হয়ে যাবে, মার গতি দেখেন কিরকম, বুঝাতে পারলাম না, মানে তাড়াতাড়ি চলে যাবে, এটা তো একটা বিপদ, তাড়াতাড়ি চলে যাবে। বিপদ মনে করিয়েন না, আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য রহমত। 10 দিন চলে গেছে মানে আপনি বলেন 10টা দিন চলে গেল, কি ইবাদত বান্দিগি করতে পারলাম জানি না আল্লাহ, বাকি দিনগুলোতে যেন ইবাদত বান্দিগি করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো, এইভাবে আল্লাহকে বলেন। আপনি কেন বলছেন 10 দিন চলে গেছে এমনি এমনি চলে যাবে, আর 20 দিন এমনি এমনি চলে যাবে, 20 দিন চলে গেছে আর 10 দিন আছে এমনি এমনি চলে যাবে, গতি দেখেন মানুষের। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, ভারী নিয়েন না, কষ্ট নিয়েন না, রমজান মাস যেহেতু সামনে আসছে এজন্য এই কথাগুলো আপনার খুবই উপকার হবে বলে আশাবাদী। রমজান মাসটা হয়তোবা দেখেন রমজান পর্যন্ত নাও পৌঁছাতে পারি আপনি আমি, বুঝাতে পারলাম না, আর কয়েকদিন আছে এরপরেও রমজান পর্যন্ত নাও পৌঁছাতে পারি আল্লাহ যদি তাকদির না রাখে, বুঝাতে পারলাম না। তো ভাই যাদের তাকদির রেখেছে তারা ভাই সৌভাগ্যবান, তারা সৌভাগ্যবান, আপনি যদি বেঁচে থাকেন রমজান মাস আপনি সৌভাগ্যবান। বেশি বেশি আল্লাহর নিকট কান্নাকাটি করবেন, বেশি বেশি আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করবেন এই রমজান মাসে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, সাহারি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরে বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 1982 বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরে বারাকা, তোমরা সাহারি ভক্ষণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারিতে কি রয়েছে ভাই? বরকত রয়েছে।